এই আসসালামু আলাইকুম এভরিওয়ান। টিকটকের ইনবক্স কিভাবে খুলতে হয় আজকের এই ভিডিওতে দেখাবো। যদি আপনি টিকটকের ইনবক্স খুলতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনি লাস্ট পর্যন্ত দেখবেন। সো টিকটকে কিভাবে কথা বলবেন বা টিকটকে মেসেঞ্জারের মতো কিভাবে ইনবক্স করবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সরাসরি আপনাকে চলে আসতে হবে টিকটক অ্যাকাউন্টের মধ্যে। তো টিকটকে আসার পরে আপনাকে প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করার পরে দেন আপনারা উপর দিকে পেয়ে যাবেন হচ্ছে একটা অপশান, সেটা হচ্ছে থ্রি ডট, এখানে একটি ক্লিক করবেন। সো এখানে ক্লিক করে নিচের দিকে পেয়ে যাবেন হচ্ছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে একটা ক্লিক করতে হবে। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে একদম উপর দিকে দেন আপনারা এখান থেকে ক্লিক করবেন হচ্ছে প্রাইভেসি বলে একটি অপশান পেয়ে যাবেন, এখানে একটা ক্লিক করতে হবে। তো প্রাইভেসিতে ক্লিক করার পরে আপনারা একদম নিচের দিকে স্ক্রল করলেই এখান থেকে দেখতে পারবেন যে লেখা থাকবে যে ডিরেক্ট মেসেজ একটি অপশান, আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে একদম উপর দিকে দেখতে পারবেন যে ডিরেক্ট মেসেজের পাশে এভরিওয়ান লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। অনেকের কি হয়, অনেকের এই প্রবলেমটা হয় যে এখানে এভরিওয়ান থাকে না, শুধুমাত্র ফ্রেন্ডস থাকে, নো আননোন থাকে। আবার অনেকে থাকে হচ্ছে এভরিওয়ান থাকে তারপরে তারা ফ্রেন্ডসে অথবা নোতে সিলেক্ট করা থাকে। তো অবশ্যই যদি আপনার ক্ষেত্রে এরকম হয়ে থাকে, এখানে ফ্যান্স দেওয়া থাকে বা নো ওয়ান দেওয়া থাকে, তাহলে অবশ্যই এখান থেকে এই যে এভরিওয়ানটাকে সিলেক্ট করে রাখবেন। এবং অবশ্যই এখান থেকে আসার পরে এখান থেকে একটা অপশান পেয়ে যাবেন ডোস্ট একটা অপশান, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এখানে যে এভরিওয়ান বাটন রয়েছে অবশ্যই এখান থেকে ওইটাকে এভরিওয়ান করে দেবেন, ফ্রেন্ডস বা নো অনলি থাকলে চলবে না। ওকে, তো আর যদি আপনাদের এখানে এই সমস্যাটা হয়ে থাকে, শুধুমাত্র আপনার এখানে ক্লিক করার পরে শুধুমাত্র আপনার এভরিওয়ান আসতেছে না, শুধুমাত্র ফ্রেন্ডস এবং নো আননোন আসতেছে, অথবা আপনার এখানে এইটা আসতেই আসে না, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে। আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। সো স্ক্রিনশট নিয়ে নেবেন যে আপনার এখানে ডাইরেক্টেড মেসেজ নাই, অথবা এখান থেকে এই যে এভরিওয়ানে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে এখানে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে দেখবেন যে আপনার এভরিওয়ানটা আছে কিনা, এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। তো আমরা এখান থেকে ফার্স্ট অফ অল এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এরপর কাজ হবে সরাসরি ব্রেক করা। এরপর স্ক্রল করে আপনাকে এখান থেকে ক্লিক করতে হবে হচ্ছে রিপোর্টে প্রবলেম বলে একটি অপশান পেয়ে যাবেন, এখানে একটা ক্লিক করবেন। রিপোর্টে প্রবলেমে ক্লিক করার পরে আপনাদের সামনে একটু লোড নেবে, এখান থেকে দেখতে পারবেন একটি অপশান দেওয়া থাকবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এখান থেকে দেখতে পাবেন নিচে দিকে স্ক্রল করলে ডাইরেক্ট মেসেজ একটা অপশান দেখতে পারবেন। আপনার কাজ হবে এখান থেকে এখানে একটা ক্লিক করা, দেন আপনার কাজ হবে এখানে আপনারা অনেকগুলো অপশান পেয়ে যাবেন। তো এখানে যদি আপনার কোনটা সমস্যা সেটাকে এখানে সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে যে কাজটা করবো আদার্সে প্রথমে ক্লিক করব। তো আদার্সে প্রথমে ক্লিক করার পরে এখান থেকে অবশ্যই আমাদের নো বাটনে প্যাস করতে হবে। এরপর হচ্ছে আমাদের এখান থেকে নিচের দিকে যে নিড টু মোর হেল্প একটা ইরো আইকনে ক্লিক করব। এরপর এখান থেকে আমাদের অবশ্যই এখান থেকে এই যে ফটোগুলো আপলোড করতে হবে, যে ফটোগুলো আমরা এইমাত্র স্ক্রিনশট নিলাম, তারপর ওকে বাটনে প্রেস করব। এরপর দেখতে পারবেন আমাদের যে ফটোগুলো সেগুলো কিন্তু এখানে চলে আসবে। এরপর আমাদের এখান থেকে অবশ্যই এখানে যে টেল ইউজ ইউর ফিডব্যাকে ক্লিক করে অবশ্যই এখান থেকে আপনারা আপনাদের ফিডব্যাকটা দিতে হবে, অর্থাৎ কিছু লিখতে হবে। এখন কথা হচ্ছে আপনারা কি লিখবেন, যেমনটা লিখবেন যে ডিয়ার টিকটক টিম, মাই অ্যাকাউন্ট মেসেজ বা ডাইরেক্ট মেসেজ অপশন নট শোয়িং। এবং আপনারা এইভাবে লিখতে পারেন যে মাই টিকটক অ্যাকাউন্ট ডাইরেক্ট মেসেজ এভরিওয়ান নট শোয়িং, প্লিজ সলিউশন মাই অ্যাকাউন্ট এভরিওয়ান। সো এভাবে আপনারা লিখতে পারেন। লিখার পরে ফার্স্ট অফ অল নিচের দিকে কাজ, সো এখান থেকে যে সাবমিট বাটন রয়েছে এখানে ক্লিক করবেন। যেমনটা আমি একটা এখানে একটা থ্রিডোরে ক্লিক করে যদি একটা সংখ্যা দিয়ে দিই, তারপর দেখুন একটা সাবমিট বাটন চলে আসছে, এখান থেকে সাবমিটে ক্লিক করে সাবমিট করে দেবেন। এরপর কাজ হবে একদম ব্রেক হয়ে বেরিয়ে চলে আসা। এরপর এখান থেকে পেয়ে যাবেন যে রিপোর্ট ইনপোর্টিং ডিরেক্ট মেসেজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনাকে সেম একটা রিপোর্ট করতে হবে, এখানে নোতে ফেস করে আপনাকে নেট টু মোর হেল্পে গিয়ে সেম লেখাটা সেমভাবে আবার রিপোর্ট করবেন। এরপর বেরিয়ে একদম ব্রেক হবেন, তারপর এখান থেকে পেয়ে যাবেন যে ইনবক্স নোটিফিকেশন, এখানে একটা ক্লিক করবেন। ইনবক্স নোটিফিকেশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকমভাবে চলে আসবে। এখান থেকে দেখতে পারবেন যে দুইটা অপশন শো করবে, এখান থেকে আদার্সে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করার পরে আপনাকে এখান থেকে অবশ্যই নিচে দিকে স্ক্রল করে আপনাকে এখানেও নেটে মোর হেল্পে গিয়ে আপনাকে সেম রিপোর্টটা আবার একইভাবে করতে হবে। ঠিক আছে, সেমভাবে যেভাবে দেখালাম ঠিক সেমভাবে আপনার রিপোর্টটা কমপ্লিট করবেন। ওকে, আপনাদের কাজ কমপ্লিট। এরপর হচ্ছে আপনাকে অবশ্যই টিকটকের বয়সটা 18 বছরের উপরে হতে হবে। যদি আপনার বয়সটা 18 বছরের উপরে না হয় তাহলে কিন্তু আপনার এখানে ডাইরেক্ট মেসেজ অপশনটা নাও আসতে পারে। তো অবশ্যই টিকটক অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই আপনাকে 18 বছরের উপরে দিতে হবে। এবং অবশ্যই এগুলাকে কাজ কমপ্লিট করার পরে এবার যদি আমি এখান থেকে যে কোনো একটা ইনবক্সে গিয়ে এখানে একটা মেসেজ করি, দেখুন আমার কিন্তু সেন্ড হয়ে গেল। এবার সে চাইলে কিন্তু আমাকে সেও মেসেজ করতে
থাকতে পারবে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে সে মেসেজ করছে, আমিও তাকে মেসেজ করছি, ঠিক সেইভাবে কিন্তু আপনারা যে কাউকে, যে কোনো দর্শককে বা যে কোনো আইডিকে কিন্তু আপনারা মেসেজ করে কথা বলতে পারবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশন পাওয়ার জন্য। সো আজকের মতো আল্লাহ হাফিজ।